नमस्कार, आमी मौसुमी। सकल के स्वागत जानाई मौसुमी रान्नाघरे। आज आमी एकदम एकटा नतून रेसिपी निये हाजिर होयेछी। आज के आमी बानाबो भापा माछेर डिमेर कालिया। आमरा माछेर डिमेर बड़ा बा एमनी माछेर डिमेर कालिया तो अनेकेई खेयेछी, किन्तु भापा माछेर डिमेर कालिया कखनो खेयेछेन कि? चलुन तबे देखे नी किभाबे आमी एटाके रेडी करछी। এটাকে তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটু মাছের ডিমকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা, তার সাথেই দেব একটু সাদা আর কালো সর্ষে বাটা, আর দিয়ে দেব এখানে জিরে পাউডার, তার সাথেই আমি দিচ্ছি একটু রসুন বাটা। এই রসুন বাটাটা দিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা আর আসবে না। তার সাথেই আমি দিয়ে দেব একটু কাসুন্দি। আমি এখানে এক চামচ পরিমাণ কাসুন্দি নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে আমি খুব সামান্য পরিমাণ একটু বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি খুব বেশি বেসন এখানে দিচ্ছি না, একটু অল্প বেসন দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। ভাবে মেখে নেওয়ার পরে এটা আমার এরকম হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি একটু তেল অ্যাড করব। এবার আমি এরকম একটা টিফিন বক্সে এটাকে ভাপে বসাবো, সেই জন্য টিফিন বক্সের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে টিফিন বক্সটাকে মাখিয়ে নেব। আমি একটু বেশি করে সরিষার তেল এর মধ্যে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিলাম। এবার এই সম্পূর্ণ মিশ্রণটাকে তেলের সাথে আরও ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ মাছের ডিমটাকেই এর মধ্যে ঢেলে দিলাম। এই পর্যায়ে আমি এটা ঢাকা আটকে দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেব। আমি ভাপে এটাকে বসানোর জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এমন পরিমাণ জল দিয়েছি যাতে টিফিন বক্সের কিছুটা অংশ ডুবে থাকে। এই পর্যায়ে জলটা একটু ফুটে এসেছে, এই সময় আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। আর এই সময় আমার গ্যাসের আঁচ থাকবে একদম মিডিয়াম ফ্লেমে। আমি 15 মিনিট অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, 20 মিনিট পরে আমি এই টিফিন বক্সটাকে ভাপ থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা আমার এরকম হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি ধার দিয়ে একটু ছুরির সাহায্যে কেটে নেব। নিয়ে একটা প্লেটের ওপর এটাকে আমি তুলে নেব। প্লেটের মধ্যে নিয়ে পিস পিস করে কেটে দিয়েছি। দেখুন এরকম আমার এই ভাপাটা রেডি হয়ে গেছে। চলুন তবে এটাকে এবার আমি রান্না করে নিই। এটাকে রান্না করার জন্য কড়াইতে খুব অল্প পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর একটু সাদা জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু আমি নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়ন থেকে একটা গন্ধ বেরোয়। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ আর 4টে এলাচকে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেগুলার খাওয়ার লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু চিনি আমি অ্যাড করছি।
चीनी तो एखाने अपशनल आपनारा तरकारीते मिष्टी खेते पसंद ना करले आपनारा एखाने चीनीटा स्किप करते पारेन। एबार मसलागुलोके खूब भालो करे आमी एकटु नाड়াচাড়া করব আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এখন আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি খুব কম পরিমাণে জল এর মধ্যে দেব, আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন। এবার এটাকে চাপা দিয়ে হতে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। মিডিয়াম হিটে রান্না করার পর এটা আমার এরকম হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। আমি সবকটা বড়াই এর মধ্যে সাজিয়ে দেব। বন্ধুরা, সব মাছের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে একদম লো হিটে হতে দেব 2 মিনিটের জন্য। লো হিটে রাখার পরে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এটা খুবই টেস্টি আর একদম নতুন একটা রেসিপি, আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।